দাদা তোমার মতন এক্সপার্ট কে আছে কেষ্টদা? মালিক বলেছে তোমাকে আবার ধারে মাল দিতে। আরে ধারে কি রে, বিনা পয়সা দিলেও খাবো না, ডাক্তারের কাছে যাচ্ছি সব বন্ধ। নে ধর, তোমার গুরু বিশ্বকর্মার হাত। প্রতিজ্ঞাটা ভেঙে দিলি তো, দিলি তো প্রতিজ্ঞাটা ভেঙে। কথা বলে না ঘ্রাণে অর্ধ ভোজন, অর্ধেকটা খেয়ে কি করবো, পুরোটাই খেয়ে দিলে সব ভেঙে। কৃষ্ণদা লাস্ট মে থোড়া দেনা यार। চিবিটা চিটে সাত সকালে ঘুমটা মাটি করে দিলে। সাত সকাল না, সাত সকাল মদ গিলে তো নাক ডাকাও, কটার সময় সকাল হয় জানো? আমার জানার দরকার নেই, সব জানার দায়িত্ব যখন তুমি নিয়েছো এটা তুমি না। নিয়েছি বলেই তো বেঁচে গেছো, নইলে কোন কালে সবকিছু এতদিনে লাটে উঠত। ও সাত সকালে কেন এত চেল্লামিলি করছো? কেন এত চেল্লামিলি করছি এই দেখো কাগজে কি লিখেছে একবার দেখো। আ ভগবান, সাত সকালে তুমি কাগজ পড়াতে এসেছো? হ্যাঁ পড়াতে এসেছি, তার কারণ কাগজে যা লিখেছে সেটা তোমার জানা দরকার। শুনো শুনো কাগজে কি বলছে, মদ খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা, এই নেশায় মানুষের চরম সর্বনাশ হয়। মদ খেলে লিভার খারাপ হয়, খাবারে রুচি থাকে না, স্নায়ু দুর্বল হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। অতিরিক্ত মদ খেলে মানুষ দুর্বল হয়ে পড়ে, মিজাজ খারাপ হয়, সংসারে অশান্তি হয়, নিত্য কলহ ঝগড়া লেগেই থাকে, অর্থাভাব দেখা দেয়। অতএব মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য। খবরের কাগজে সব লিখেছে নাকি? আজ থেকে বন্ধ। তুমি সত্যি বলছো, আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে? খবরে কাগজ নেওয়া বন্ধ করে দেবো, এখন দোকান খোলার সময় দেবে। আরে কাল রাত্রে আর সেবা দেখেছিলাম বুঝলে কেসরা। আরে তোর গল্প শোনার জন্য আমি আসিনি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। একটা দে, তুমি তো ঘোড়ায় চিন দিয়ে এসছো দেখছি। দেখ একটা নিব, দেখ খাতায় লিখে রাখ। আরে কি হলো দে, কেষ্টদা তোমার অনেক বাকি পড়ে গেছে তুমি জানো, তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। বলিস কি রে, আরে যবে দোকান খুলেছে তবে থেকে আমি খদ্দের, তবে থেকে আমি মাল কিনে আসছি, কত টাকা তোর বাবু পেয়েছে জানিস? না 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 কথা বলার সাথে দেখ দেখ দেখো অত শত বুঝি না, ধারে তোমায় আর মাল দিচ্ছি না। ও ধারে মাল দিবি না? ধারে মাল দেওয়া যাবে না। ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি, যাও। যতক্ষণ আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না। আরে রে কি করছিস, আরে কেষ্ট তোর মাল তুই খা, থাক ভেতরে থাক। দিনটাই মাটি করে দিলাম। নমস্কার কৃষ্ণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন। কি হয়েছে? আমার নাম সোনালি, আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী। আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম, আপনি কি ওনাকে চেনেন? ও আপনি বিজয়ের কথা বলছেন? তাই হবে, আসলে আমি ওনাকে চিনি না, আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে। আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন? আমি আপনাকে আলাপ করিয়ে দেবো ইডিয়েটটার সঙ্গে। ইডিয়েট বলছেন যে? আরে এটা তো কম বলেছি, ওটা একটা স্টুপিড গাধা, এই মুহূর্তে মুখে কিছু আসছে না। যাকে যাক 50 টাকা দিন, আমি ওই গাধাটার কাছে নিয়ে যাচ্ছি। আমি আপনাকে 50 টাকা দিতে যাব কেন? সোনালি চলে এসো, চলো আমরা বলছি অন্য কাউকে দিয়ে গাছের ঠিকানাটা পেয়ে যাব। দেখো চলো 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 আমি মাল খাবো তবে অন্য লোক মাল পাবে। দাদা এরকম করবেন না, আমাদের মালটা নিতে দিন, কাল আবার কালী পূজা দাদা, দুদিন দোকান বন্ধ থাকবে দাদা। দুর্গা পূজা অবধি অপেক্ষা কর, তবুও মাল পাবি না। হাত গুলো পুরো খেয়ে নিয়েছে।
তুই মাল খাওয়া শুরু করলে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন তোমার জন্যই শুরু করতে হবে। এবার নাও গেল। খুশি তো? এবার চলো চলো। কোথায় কোথায় এসো না বলছি। তুমি শুনতে কি পাও এই গান আমার?